আলাইকুম। এখন যেহেতু সামার, আপনারা সবাই বাইরে থেকে আসার পরে লেবুর শরবত খাওয়াটা খুবই ভালো। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, হাফ কাপ চিনি আগে এই জগে ঢালবেন। অনেকে আবার বেশি চিনি খায়। এই পানি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা পানি। বেশি দিলেও হবে। এবার আমি দুইটা লেবু এই তিন টুকরা করেছি, যেহেতু কষলালে ভালো হবে, সুবিধা হয়। ছোট ছোট করলে সুবিধা হয় না। এইভাবে একের পর এক লেবু আমি একটা করে আপনাদেরকে বাটা দিচ্ছি। বেশি এবার কষলালে তিতা হয়ে যাবে। এই গ্রিন কালারের লেবু এটা কষ দিলে ভালো হয়, আর ইয়েলো কালারের লেবুটা ভাতের সাথে ভালো লাগে, আর এটা শরবতের জন্য ভালো। খেয়াল করতে হবে যেন এই ছোলাটা যেন না লাগে, তিতা হয়ে যাবে। তারপরে এই যে আপনাদেরকে দেখাবি, এই লেবুটা আপনারা সবগুলো ব্যবহার করবেন, ঠিক আছে? ওকে, এবার ভালো করে এটা গুলাতে হবে। আপনারা সেকে নেবেন। আমি আগে আইস করে রাখছিলাম, দেখে এর ভিতরে দিয়ে দেবো। আপনারা পরেও খেতে পারবেন, ফ্রিজ উঠে রাখতে, বাইরে থেকে আসলে ঠান্ডা হলে আরও টেস্টি হয়। এই যে হয়ে গেল আমার লেবুর শরবত। অনেকে আবার মিশ্র দিয়েও খেতে পারে, আমি মিশ্র দিয়েও তৈরি করছি। মিশ্র দিয়ে অবশ্য অনেক করে করবো, আপনার বাবার জন্য, আমার জন্য, হাফ মগ। এটা আমার, এটা ওহনার বাবা। এটা অল্প করে করবো, এটাও একটা দেবো। আমি কেটে রাখছিলাম, অনেকে তাল মিশ্রিও ব্যবহার করতে পারে, দুলালের তাল মিশ্রিটাও ভালো, সুন্দর হয়।
ভিডিওটা ভালো লাগলে আপনারা সবার লাইক করুন। থ্যাংক ইউ সো মাচ।